आँख मारी ओ लड़की, आँख मारी, आँख मारी ओ लड़की, आँख मारी। हाय प्रेमा, माय स्वीट हार्ट। हाय प्रेमा, माय स्वीट हार्ट। सॉरी, एक तो देरी हुए गलो। ब्यारा। एक्सक्यूज मी। सूप, वेजिटेबल रोल, बीफ बर्गर। आमी चिकन खाबो। ओके, नो प्रॉब्लम। मेनूते जा जा आछे, सब डबल डबल, क्विक। ओके, थैंक्स। हार बोलिस ना, बेरिये छी शे शौकाले। প্রথমে গুলশান মার্কেট তারপর নিউ মার্কেট শেষে ইস্টার্ন প্লাজায় গিয়ে যানজটে পড়লাম রাস্তার মধ্যে পুরো একটি ঘন্টা সর্বনাশ কি হলো গানের মাস্টার জি আমার জন্য অপেক্ষা করছেন আমার হয়ে তোরা বিলটা দিয়ে দিস প্লিজ ঝনক ঝনক মোরে বাজে পায়ে লিয়া ঝনক ঝনক মোরে বাজে পায়ে লিয়া বাহো চলতা রোকে শ্যাম ডগরিয়া ঝনক ঝনক মোরে বাজে পায়ে লিয়া গাও ঝনক ঝনক মোরে বা যে পায়ে লিয়া ওস্তাদ জি একটা মডার্ন গান শেখান না কি মডার্ন গান তোমার স্পর্ধা তো কম নয় আমার মতো শিক্ষকের কাছে তুমি ওই সব বস্তা পচা সস্তা গান শিখতে যাইছো সঙ্গীতকে তোমরা কি মনে করো ছেলের হাতের মোয়া ওস্তাদ জি চৌধুরী সাহেব আপনার মেয়ে সঙ্গীত শাস্ত্রকে অপমান করেছে ওকে আর আমি গান শেখাবো না এসো ওস্তাদ জি শুনুন ওস্তাদ জি মামনি কাঁদে না তোমার জন্য আমি আবারও ভালো শিক্ষক রেখে দেবো একেবারে মডার্ন শিক্ষক কি বলো রেশমা অবশ্যই একমাত্র এই মেয়ের জন্য আপনি কি না করেছেন তুমি কি কম করেছো রেশমা স্বামী হারিয়ে অল্প বয়সে বিধবা হয়েছিলে আবারও বিয়ে করে সুখের জীবন যাপন করতে পারতে কিন্তু তা না করে বান্ধবীর এই মেয়েকে বুকে আগলে ধরে একেবারে ওর মা হয়ে বসে আছো সত্যি আমি তোমার কাছে ঋণী আপনি জানেন না ভাইজান রোমেনা আমার কত আপন ছিল শুধু বান্ধবী নয় বোনের চেয়েও আপন আবার প্রেমার মধ্যে তো আমি ওকে খুঁজে পাই চৌধুরী কেমন আছো চৌধুরী হ্যাঁ ভালো ভালো কেমন আছো মামনি একটুও ভালো না আমার মন মেজাজ খুব খারাপ বাট ওয়াই কি কারণে মন খারাপ জানতে পারি সালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম তোমাকে কোথায় জানো হ্যাঁ আমি জিমি 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 আমার ছেলে জামাল 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 আমেরিকা গেছিল না এক্স্যাক্টলি তাই বলো 5 বছরে কত বদলে গেছে জামাল হয়ে গিয়েছিল জিমি হয়ে ফিরে এসেছে জামাল থেকে জিমি জানেন আমার এক বান্ধবীর একটা কুকুর আছে ওর নামও জিমি দাঁড়িয়ে আছে কেন জিমি যাও প্রেমার সঙ্গে গল্প করো যাও 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 কুত্তা জি আসুন ও শিওর অনেকদিন পর দেশে এলেন কেমন লাগছে ও নাস্তি ভেরি নাস্তি এত নোংরা যে রুমালটা সবসময় নাকে রুমাল দিয়ে চলতে আমাদের আমেরিকা ও তুলনাই হয় না ওয়াও তা আপনার স্বাধীন আমেরিকা ছেড়ে হঠাৎ আমাদের বাংলাদেশে আগমন আপনার টানে আমার টানে ইয়েস আপনাকে ড্যাডির খুব পছন্দ তার ইচ্ছে আমাকে তার পুত্রবধূ করবে কারেক্ট আপনি খুব ইন্টেলিজেন্ট প্লাস অপূর্ব অপূর্ব সুন্দরী হোয়াট ইজ দিস আচ্ছা এখন খুব লজ্জা পাচ্ছেন গুড ভেরি গুড কিন্তু দুদিন পরে আপনি নিজেই আপনার দুহাতে আমাকে জড়িয়ে ধরে সারা রাত সুখের ঘরে কাটিয়ে দেবেন রাবিশ একটার পর একটা ইন্ডাস্ট্রি বাড়িয়েই চলেছো
আমাকে পার্টনার করেছো মাত্র দুটিতে। আরে খান, ভাগ্যে থাকলে 2-0-20টা ইন্ডাস্ট্রির মালিক তুমি হয়ে যেতে পারো যে কোনো মুহূর্তে। ও ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তোমার হোটেলের উদ্বোধনে ইনভাইটেশন কার্ড পেয়েছি, খুব সুন্দর হয়েছে। সুন্দর না দেখেছো নাকি? এর চেয়ে সুন্দর হবে উদ্বোধনী অনুষ্ঠান, বলো তো কেন? কেন? বিশেষ এক শিল্পীর কারণে। তা তোমার সেই শিল্পীটা কে? এক মস্ত বড় গায়ক, নাম সজীব। রাজা রাজা স্বপ্নের রাজা রাজা, প্রেম দিয়ে দেব আমি সাজা সাজা। জীবনের নাম হলো ভালোবাসা, জড়িয়ে জড়িয়ে ধরে কত নেশা, কোনোখানে যেতে আজ নেই মানা, মন দিয়ে শোধ করি সব দেনা তাই আমি। এই রাজা রাজা স্বপ্নের রাজা রাজা, প্রেম দিয়ে দেব আমি সাজা সাজা। ধরো হাত চুপি চুপি দাও না বলিতে, কোনখানে যেতে আজ নেই মানা, মন দিয়ে শোধ করি সব দেনা তাই আমি। রাজা রাজা স্বপ্নের রাজা রাজা, প্রেম দিয়ে দেব আমি সাজা সাজা। যেতে আজ নেই মানা, মন দিয়ে শোধ করি সব দেনা তাই আমি। রাজা রাজা স্বপ্নের রাজা রাজা, প্রেম দিয়ে দেব
প্রেমের নাম হলো ভালোবাসা, জড়িয়ে জড়িয়ে ধরে কত নেশা, কোনোখানে যেতে আজ নেই মানা, মন দিয়ে শোধ করি সব দেনা, তাই আমি রাজা রাজা স্বপ্নের রাজা রাজা, এই প্রেম দিয়ে দেব আমি সাজা সাজা। আফা, এই গান আপনারে কি পাইলো? কাল রাইতেও দেখলাম খাউন না খাইয়া বিছানায় শুয়ে শুয়া এই গানই গাইতেছিলেন। এই গান তো গান নয়, প্রেমের মেশিন গান, কলিজা ঝাঁঝরা করে দে। আফা নাস্তাটা খাইয়া যান, দেরি হয়ে গেছে। কি যে হইলো আফার আল্লাহ জানে। বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই, একজন ভিক্ষুককে বাঁচাতে গিয়ে। পাগলা রাজা রাহান, বেগানা মাইয়ারে তুমি বেজুতি করছো, তোমারে আমি। থামুন আপনারা, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। বেখেয়ালে পথ চলছিলাম। যাও মিয়া, ভাইচা গেলা। এই চলো চলো, মন দিয়ে শোধ করি সব দেনা, তাই আমি এই রাজা রাজা স্বপ্নের রাজা রাজা। আজ আপনজনের মতো আপনি আমাকে রক্ষা করলেন। একি আপনার হাত কেটে গেছে তো? ভেঙে গেলেও কিছু মনে করতাম না। আপনি তো খুব ভালো গান জানেন। কি যে বলেন, আমি যদি গান গাইতে শুরু করি এলাকার সব কুকুর এক্ষুনি এসে আমাকে অ্যাটাক করবে। এত ভালো গায়, অথচ নিজেকে প্রকাশ করতে চায় না। আজ তো হোটেলে সিঙ্গার হিসেবে জয়েন করার কথা। কি ভাবছেন? জি, আপনার রুমালটা শুধু শুধু নষ্ট করলেন। নষ্ট নয়, আপনার ঋণ খানিকটা শোধ করার ব্যর্থ চেষ্টা করলাম। কোথায় যাবেন? চলুন আপনাকে পৌঁছে দিই। না আমি মানে, আহা আসুন তো প্লিজ। আমাকে শক্ত করে ধরুন। কি হলো, ধরুন। কোথায় যাবেন তা কিন্তু বলেননি। হোটেল প্রেমা ইন্টারন্যাশনাল। হোটেলে কেন? ওখানে আমি চাকরি করি। আপনি কোথায় যাবেন? আমি আপনাকে হোটেল পৌঁছে দেব। সে তো বুঝলাম। তারপর? তারপর নিশ্চয়ই কোনো গানের স্কুলে। জি জি জি, আপনি কি করে জানলেন? মেয়েরা অনেক কিছু জানতে পারে। ওই তো এসে গেছে। আপনি তো গানের স্কুলে যাবেন তাই না? জি জি জি। ঠিক আছে যান। কোথায় যাবেন? আসুন স্যার আসুন, সেই কখন থেকে আমরা আপনার জন্য অপেক্ষা করছি। বাট মিস মিলি আপনার সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল। স্যার আসুন। আসি, চলুন আসুন আসুন আসুন। Thank you.
জীবনের নাম হলো ভালোবাসা, জড়িয়ে জড়িয়ে ধরে কত নেশা, কোনখানে যেতে আজ নেই মানা, মন দিয়ে শোধ করি আমি দেনা, তাই তুমি রাজা রাজা স্বপ্নের রাজা রাজা। তুমি না বলেছিলে আমার জন্য মডার্ন গানের একটা ভালো মাস্টার রেখে দেবে? অফ কোর্স। কি যে করি চাই, দেখ ওর তো ঠিকানাও আমি জানি না। আর ঠিকানা? ওই ছেলেটির, মানে সজীবের। গান যদি শিখতেই হয় আমি ওর কাছে শিখব। 100 বার শিখবে, 1000 বার শিখবে। কিন্তু কেমন করে? ও তোমাকে শেখাবে এখানে এসে। মনে করো ছেলেটি এখন তোমার একজন কর্মচারী। কর্মচারী? Yes, হোটেলে সিঙ্গার হিসেবে আমি ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। হে আল্লাহ, মানুষের আশা কত সহজেই পূরণ করো সজীব, আমার স্বপ্নের রাজা। আসুন আসুন আসুন। আপনি? এই যে লিটল ব্রাদার, ইনি মহলে এসে তোমাকে খুঁজছিল। তোমরা কথা বলো, আমি খালামাকে বলে চা রাস্তার ব্যবস্থা করি। না না, ওসবের দরকার নেই। বললে হলো দরকার নেই? আপনারে মিষ্টি মুখে মিষ্টি না দিলে আর কে? কার সঙ্গে কথা বলছিস? আমার মা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে তো আমরা একই জায়গায় চাকরি করি মা। ও আচ্ছা, তোমরা এভাবে দাঁড়িয়ে কথা বলবে না বসবে? কথা দাঁড়িয়ে বলবো না, বসে বলবো না। আমাদের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। আপনার ডায়েরি সেদিন ভুল করে আমার কাছে রেখে এসেছিলেন, এটা ফেরত দিতে এলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো ভেবেছিলাম এটার পাওয়াই যাবে না, হারিয়ে গেছে। ঠিকানা লেখা জিনিস কখনো হারায় না। কারেক্ট। বেচারি কত কষ্ট করে ওটা তোমাকে পৌঁছে দিতে এসেছে, দেখেছো লিটল ব্রাদার? না না, আমার কোনো কষ্ট হয়নি। চলুন আসি। আসি। ও সরি, ভুলে গেছি আরো একটা জিনিস। কি? নিন। আপনি সব দেনা পাওনার হিসেব চুকিয়ে ফেলতে চান? দেনার কথা জানি না, তবে পাওনাটা আপনার, কারণ রুমালটা আপনারই। থ্যাংকস, বসুন। চলি, বাই বাই। এত মন ভোলা। এক্সকিউজ মি, আমি আজাহারউদ্দিন, চিটাগং থেকে এসেছি, ফোনে বুকিং নেওয়া ছিল। ইয়েস স্যার, জাস্ট এ মিনিট। ড্যাডি, তুমি না বলেছিলে শিশু পার্কে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে না? যাবো বাবা, যাবো। ড্যাডি, শিশু পার্কে কি শুধু শিশুরা যায় নাকি বড়রাও যায়? আমি ভাবছি যখন আমি বড় হব তখন যেতে পারবো তো। এক্সকিউজ মি, এনি প্রবলেম? প্রবলেম, সীমাহীন প্রবলেম। জানেন, আমাদের একমাত্র ছেলে, ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তাই চিকিৎসার জন্য এখানে এসেছি। টাকা পয়সার কোনো অভাব নেই আমার। ছেলেকে বাঁচিয়ে রাখার জন্য যদি একটা কিডনিও পাই তাহলে তাহলে আমি আমার সর্বস্ব দিতেও রাজি আছি। আমি ঘুমাবো মাম্মি, আমার ভালো লাগছে না। হ্যাঁ বাবা, চলো চলো।
না, আজকাল বড্ড ভুল হচ্ছে আমার। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলুন। আমাকে গান শেখাতে হবে। হোয়াট? ইয়েস, আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আপনার কাছে আমি গান শিখব। চলুন। আরে পাগল নাকি? কি? আমি পাগল? আমি পাগল? না না, আপনাকে বলিনি, আসলে নতুন চাকরি তো একদম সময় করতে পারবো না। কি বলেন মিস মিলি? ও কি বলবে, আমি বলছি আপনি তো এখানে চাকরি করেন, আমাকে গান শেখানোটাও আপনার চাকরি। স্টপ, হোয়াট দ্য হেল ইউ আর টকিং? মিস্টার সজীব শুনুন, উনি হচ্ছে আমাকে আপনার চাকর ভেবেছেন? ননসেন্স। ওকে ওকে, ও হো, আপনি কি করলেন? ঠিক করেছি। মোটেই ঠিক করেননি, উনি হোটেলের মালিক, তার একমাত্র মেয়ে। মালিকের একমাত্র মেয়ে? আমার একমাত্র মেয়ে বলেই তো আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে সবই প্রেমার নামে লিখে দেব। আমি হলেও তাই দিতাম ড্যাডি। ইউ স্টপ। মনে করো তোমার ছেলে জিমির সঙ্গে আমি প্রেমার বিয়ে দিলাম। মনে করা করে কি আছে, কথা তো একরকম পাকাই। কিন্তু বিয়ের পর দেখা গেল হয়তো মেয়ের কপালে নেমে এসেছে চরম দুর্ভোগ। ড্যাডি! কি হয়েছে মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ড্যাডি, আজই তুমি ওই গায়ককে চাকরি থেকে ডিসচার্জ করবে, ও আমাকে অপমান করেছে। কি? ওই স্ট্রিট বেগারটার এত বড় সাহস? স্ট্রিট বেগার কোথায়? হি ইজ এ সিঙ্গার, ওর মতো গান জানলে আপনারও ওরকম সাহস হতো। নিশ্চয়ই তুমি ওর কাছে গান শেখার প্রস্তাব নিয়ে গিয়েছিলে, এবং এমন কোন আচরণ তুমি করেছো। আমি কোনো কথা শুনতে চাই না, ওকে তুমি ডিসচার্জ করবে কিনা বলো। অফ কোর্স, তুমি যখন বলছো তখন আমি কি ওকে চাকরিতে রাখতে পারি? থ্যাঙ্কস। চলো এক্ষুনি বরখাস্ত করছি। আমি তো তোমার মুরব্বীর মতো, তাই না? জি নিশ্চয়ই। তাহলে আই হোপ আমার কোন রিকোয়েস্ট তুমি ফেলতে পারবে না। কি হলো, ড্যাডির প্রশ্নের জবাব দিন। গুরুজনের অবাধ্যতা নেই। ভেরি গুড, তাহলে তুমি প্রেমাকে গান শেখাচ্ছ, ওকে? আবার চুপ করে আছেন, ড্যাডিকে গান শেখাবো না? আরে না না, আমাকে কেন হবে? তাই তো, আরে আমি আমি আমাকে গান শেখাবেন না? শেখাবো। ইয়াহু! ইয়াং ম্যান, শুধু একটা কথা সবসময় স্মরণ রাখবে, গানের সুর যাতে কখনো কোনোদিন বেসুরো না হয়ে যায়, রাইট? চল মা। সিঙ্গাপুরে জেলখানার আগুন,
আমার জন্য অনেক ভালো ছিল, অথচ সেখান থেকে ছাড়িয়ে এনে তুমি এখানে আমাকে মনের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারছো। তোমার ওই প্রেমা বুঝলে না বুঝলেও ক্ষতি নেই, আমি ঠিক বুঝে গেছি। ওই সবজি, আরে দেখ, সজীবের প্রেমে পড়েছে, আর প্রেমের দেয়াল অনেক অনেক উঁচু বাবা, আমি ঠকাতে পারবো না। দরকার হলে আমার কাঁধে পা রেখে দেয়াল টপকাবি। Yes, yes, and you must. আমি কেমন হইতা ভয় বাবার কিছু নাই, তোমার পিতা জানে কথা বলবে তো, উনি এখন বাজারে ঘুরে ঘুরে কাঁচা মরিচ আর কচু কিনতেছেন। আরে পিতা আমার মা, তিনি তো বাপের বাড়িতে আইসা বুঝছে, ঘরে শুয়ে রয়েছে, ঘুম তো যাও তো। এই পিতা মাতার ঝামেলা। আচ্ছা আগে কি মোহনের বয়স হয়নি সর্বতি, আর কতদিনে ঝামেলা পোহাবো? ময়দা লইয়া এলাম, রাখুম কই? ওই ড্রামের মধ্যে বস্তার মুখ খুইলা ঢালিয়া দে। বাবজান, ওখানে ড্রাম রাখা দরকার নাই, আমি পরে রাখবো। নে আরে মাইয়া কয় কি, অত বড় বস্তা তুই উঠাবি কেমনে? এই যে একটা কাম হইলো। আরে কি হইলো? ঢাল ময়দাই হাঁচি দিতেছে কেন? বেগুপ ময়দান আমি। আমি কেডা? আপনি তো সর্বতি বাপদার নাকি? আমি তো সর্বতির বাপজান, কিন্তু আপনি কার বাপজান? আর জায়গায় কু জায়গায় বাড়ি দিয়া মাথা মোটা ফুটাইয়েন না, আপোষে নাইমে আসি তারপরে কোদাকুদি করেন। নামে একটু হেল্প করেন না, এখন তো লাঠি লে খাড়া করে লইছে। কাছো দেখো কি, এটা কি বালালি এইবার যাইব কই? তাই তো, কারে ধরতে কারে ধরলাম, এই জিন তো সারা জীবন ধরে আইতাছি। আমি তো নাচ শেখাতে পারবো না। না মানে ইয়ে, ওই একটু মুড আনছিলাম। তা মুড এলো? আপনি যখন এসে গেছেন এবার নিশ্চয়ই মুড আসবে। চলুন না আগে দুজনে কোথাও বাড়ি থেকে ঘুরে আসি, প্লিজ।
এই যে সজীব, আমারে আল্লাহর মতে ভালো স্যার। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে, কারণ আল্লাহ তাআলার নাম স্মরণ করতে আমরা প্রায় ভুলেই গেছিলাম। দিস ইজ ব্যাড ড্যাডি। এখন আমার মুড আসছে না, ওনাকে বলো না বাইরে থেকে একটু ঘুরে আসি, তারপরে এসে গান শিখব। তা বেশ তো, একটু বেড়াতে যাবে যাও, মন ভালো না থাকলে গান শিখবে কি করে? হ্যাঁ ইয়াং ম্যান, যাও ওকে একটু বেরিয়ে এসো। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। মামারা মেয়েটার মুখে একটু হাসি দেখলে আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই। চলুন। এই যা, ক্যামেরাটা গাড়িতে রেখে এসেছি। আমার হাত ধরতে তোমার সংকোচ লাগে? ঠিক আছে, দেখাচ্ছি মজা। ক্যামেরাটা নিয়ে দৌড়ে আসছিলাম, খেয়াল করিনি শামুকে লেগে কেটে গেছে। তুই দেখি, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। রক্ত বন্ধ হয়ে গেছে। শরীরের রক্ত তো বন্ধ করলে, হৃদয়ের রক্ত বন্ধ করবে কবে? চলুন। আমি তো হাঁটতে পারছি না। একদম আনাড়ি। কিছু বললেন না? কিছু না। এই দুষ্টু, দুদিন তোমাকে দেখি না, মনে হচ্ছে যেন দুযুগ, না না অনন্তকাল। তোমায় কাছে পাওয়া যাবে।
বন্য পাখির মতো সবুজ অরণ্যেতে জীবনের মানে খুঁজে যায়। পাখির মতো সবুজ অরণ্যেতে জীবনের মানে খুঁজে যায়। ছাড়বো না আমরা তোহার, থাকবো সাথে দিন রাত। ছাড়বো না আমরা তোহার, থাকবো সাথে দিন রাত। স্বপ্ন আমার সত্যি হবে, তোমায় কাছে পাওয়া যাবে। স্বপ্ন আমার সত্যি হবে, তোমায় কাছে পাওয়া যাবে। ছাড়বো না আমরা তোহার, থাকবো সাথে দিন রাত। ছাড়বো না আমরা তোহার, থাকবো সাথে দিন রাত। আমার ভীষণ তৃষ্ণা পেয়েছে, আইসক্রিম খাবো। ঠিক আছে। নীল, আপনার তো কই? আমার তো তৃষ্ণা পাইনি। তাহলে আমারও পাইনি, ফেরত দিয়ে আসুন। আচ্ছা মেয়ে তো আপনি। ঠিক আছে, আমি একটা নিয়ে আসছি। না। কেন? একটাই দুজনে খাবো। খান না, খেলে ভাববো আপনি আমাকে ঘৃণা করেন, তাই আমার একটু খাবেন না। আমিও খাবো। ভালোবাসা মোরে
বিকারি করে তোমারে করেছে রানী শরবতী তোমাকে ডাকে বাপ জানে সাথে কি হইছে ওরে বাবা রে শরবতী ওইদিকে চলো ওইদিকে রে এদিকে ওরে বাবা এইদিকে আসো কোন দিকে কোন পিছনে বুঝছি ভালো ভালো খবর বুঝোনে কেন শরবতী এই তো আমি বাপ জান আমি একটু মিট ফটে যাইতাছি হ্যাঁ কি রে সাইনবোর্ডটা আমার বাঁকা হয়ে রয়েছে কেন তুমি যাও আমি সোজা করে দিই মনে আর দিস বাবা রে কি ঘটনা কি রে সাইনবোর্ডের হাত পাওয়া যাচ্ছে নাকি নাকি রিমোট কন্ট্রোল চলে যা আমার ব্যবসার 12টা বাজাবার প্ল্যান করতে আছে এ তো হলে ভালো ধান্দা বাজে আমি তো বললাম মোটর গাড়ির মতন গোর গড়াই যাইতেছে দেখি ভয় ভয় কিসে বলো বি বলো চির দেখুন সবকিছুর একটা সীমা থাকা উচিত আজও বাড়িতে বলে এসেছেন এখানে আমার জন্য অপেক্ষা করবেন আচ্ছা বলুন তো এটা কি গান শিখবার মতো জায়গা গান শিখবার জায়গা কিনা জানি না তবে এখানে মানুষ সাঁতার কাটে তাহলে আর কি গান ফান সব বাদ দিয়ে পানিতে নেমে পড়ুন ইচ্ছে তো করে কিন্তু আমি যে সাঁতার জানি না মানে আমাকে সাঁতার শেখাতে হবে নাকি অফকোর্স নির্ভর হোয়াট ইয়েস 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 তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব করুন গিয়ে ওকে আমার মৃত্যুর জন্য কিন্তু আপনিই দায়ী থাকবেন সজীব তোমাকে ছাড়া আমি বাঁচব না ইয়াং ম্যান শুধু একটা কথা সবসময় স্মরণ রাখবে যাতে গানের সুর কখনো কোনোদিন বেসুরো না হয়ে যায় সজীব আমার নাম প্রেমা প্রেম কাকে বলে তোমাকে আমি শিখিয়ে ছাড়ব ডার্লিং জানো সজীব সব সময় তোমার কথা জিজ্ঞেস করে আমাকে দিশেহারা করে তোলে সজীব সজীব ওটা মাই ডিয়ার ফ্রেন্ড খালাম্মা খালাম্মা কি হয়েছে খালাম্মা আবার শরীর খারাপ করছে নাকি সজীব 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 এখন ফেরেনি কেরামত আমি আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি না কেন না বাবা না তুই আর কষ্ট করিস না
এমনি আমি ভালো হয়ে যাব। না শোন মা, তুই ওই ওষুধটা আমাকে দে। এই নিন। মা, ডক্টর পেশেন্ট আপনার? জি, একটু বাইরে আসুন। উনাকে এক্ষুনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হার্ট ফাউন্ডেশন? ডক্টর, হার্টের কন্ডিশন সিরিয়াস, অপারেশন ছাড়া উনাকে বাঁচানো যাবে না। হ্যালো, ইয়েস, ওকে ওকে, ওয়েলকাম। কি ব্যাপার মিস্টার সজীব, আপনাকে চিন্তিত মনে হচ্ছে? আমার মায়ের খুব অসুখ, হার্ট অ্যাটাক, হাসপাতালে রেখে এসেছি। অপারেশন করতে অনেক টাকা লাগবে, ভাবছি এত টাকা পাবো কোথায়। কত টাকা? হ্যালো, জি আছেন? আচ্ছা, সজীব সাহেব, স্যারের বাসা থেকে জরুরি ফোন, আপনাকে এক্ষুনি যেতে হবে। সব গোল্লায় যাক, কোনোটাই খাবো না। আবার দুঃখ পেলাম, আমেরিকা থেকে ফিরে আসার পর তোমার জন্য কত মিষ্টি এনেছি, অথচ বারবার তিতামুখে তুমি সবসময় না করেছো। আমেরিকানরা মিষ্টি খুব পছন্দ করে বুঝি? অফ কোর্স, অবশ্য তার কারণও আছে। ওখানকার কুমিল্লার মিষ্টি কিন্তু আমাদের কুমিল্লার চেয়ে অনেক ভালো। সে কি জিমি, আমেরিকায় আবার কুমিল্লা আছে নাকি? কেন থাকবে না, খালাম্মা কুমিল্লা তো সব দেশেই আছে। প্রেমা, তোমার গানের টিচার এসে গেছে, আমি এখন যাই, কেমন? বাই বাই। দাঁড়িয়ে আছেন কেন, বসুন, আমি আপনাকে ফোন করিয়েছি। আজ আমি বসতে পারবো না ম্যাডাম। কেন, মন খারাপ? আমার চেয়েও? হ্যাঁ, কারণ আমার মায়ের খুব অসুখ, চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, যেভাবেই হোক এই টাকা আমাকে জোগাড় করতেই হবে। টাকাটা যদি আমি আপনাকে দেই? আপনি দেবেন? দেব, কিন্তু একটা শর্তে। বলুন কি সেই শর্ত? আপনি যা বলবেন আমি তাই করব, কারণ আমার মায়ের জীবন মরণের প্রশ্ন। আমাকে আপনার বুকের মধ্যে জড়িয়ে ধরতে হবে। কি হলো, পারবেন না? কি হলো, ধরুন, নাকি আবার ভয় পাচ্ছেন? কেমন পুরুষ আপনি, মায়ের চিকিৎসার জন্য টাকা নেবেন না? মায়ের চিকিৎসার জন্য টাকা নেবেন না? চিকিৎসার জন্য টাকা নেবেন না? চিকিৎসার জন্য টাকা নেবেন না? আমার সরলতার সুযোগ নিয়ে তুই আমার বংশের ইজ্জতের উপর হাত দিয়েছিস।
বেঈমান, ওর কোনো দোষ নেই মাম্মি, সব দোষ আমার। আমার জন্যই ও আজ ড্যাডির হাতে নির্দয় ভাবে মার খেল, সব আমার খামখেয়ালি। ওর মায়ের খুব অসুখ, চিকিৎসা করাবার মতো টাকা ওর কাছে নেই। আমি ওকে টাকা দেবো বলেছিলাম, অথচ অথচ কি হয়ে গেল মাম্মি, কি হয়ে গেল? সাহেব আপনি যাবেন না, সজীব এক্ষুনি চলে আসবে। স্যার, সজীবের মতো ছেলে মাকে মৃত্যু সোজা রেখে এইভাবে দূরে থাকতে পারে না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আপনি? আমি সজীবের একজন শুভাকাঙ্ক্ষী, আমরা একই জায়গায় চাকরি করি। শুনেছি উনার মায়ের হার্ট অ্যাটাক, শি ইজ ইন ডেঞ্জার। আজকের মধ্যে অপারেশন না করলে তার জীবন অনিশ্চিত হয়ে পড়বে। এক্সকিউজ মি, ওনার ছেলে মানে সজীব টাকার জোগাড়ে বেরিয়েছে। টাকার জোগাড়ে বেরিয়েছে? সজীব, টাকার প্রয়োজন, অনেক টাকা, প্রচুর টাকা, কিন্তু কোথায় পাবো? ওর কোনো দোষ ছিল না ড্যাডি, সব দোষ আমার, সব দোষ আমার। আমি ওকে ভালোবাসি ড্যাডি, তুমি তো একদিন বলেছিলে ভালোবাসার কোনো ভেদাভেদ নেই, এজন্য আমিও তোমার সব কিছু ছেড়ে। ড্যাডি, সজীব, খালামার অপারেশন হয়ে গেছে। হ্যাঁ, মার অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, কোথায়? চলো মা। ডাক্তার সাহেবের মতো এমন ভালো মানুষ আমি আর দেখিনি সজীব, তিনি না থাকলে কি যে হতো। আরে, তোমার গায়ে রক্ত, কিন্তু তোমার অবস্থা কেন? ও কিছু না। আপনার এই ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না ডাক্তার সাহেব, তবে কথা দিচ্ছি আজ হোক কাল হোক যেভাবে পারি আপনার। ওকে ওকে, এখন চলো, পেশেন্টকে ডিস্টার্ব করা ঠিক হবে না। কাম অন, চলো 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 চলো। আমি আপনারই অপেক্ষা করছিলাম, এই নিন ব্রিফকেস ভর্তি টাকা আছে। কিসের টাকা? আপনার শর্ত পূরণের টাকা। টাকা? টাকার খেলা খেলে আপনি আমাকে বশ করতে চান? কোটিপতি বাবার একমাত্র মেয়ে আপনি, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, আমাদের মতো গরিবদের জীবন নিয়ে ছিনিমিনি খেলাই তো আপনাদের একমাত্র নেশা। মানলাম, পরোক্ষভাবে হলেও আমি অন্যায় করেছি, তাই বলে আমার সম্পর্কে এত নিচ ধারণা আপনার হবে আমি ভাবতেও পারিনি। আমি আমি এর প্রায়শ্চিত্ত করবই করব। এবার নিজের হাতে চাবুক মেরে বোধ হয় আপনার ইচ্ছাটা পূরণ করবেন। বেশ, মারুন মারুন। Thank you.
কি হলো? আঘাত করুন। হ্যাঁ নিশ্চয়ই হাত চরম আঘাত করব। প্রেমা কি করছে? ছাড়ুন আমাকে, ছেড়ে দিন। থামুন বলছি। না ছাড়ুন আমাকে প্রেমা। আমি প্রমাণ করতে চাই, যত আঘাত আপনি পেয়েছেন তার চেয়ে অনেক বেশি আঘাত আমি নিতে পারি। প্রেমা না ছাড়ুন। প্রেমা প্রেমা বলছি। আমার মা নেই, তোমার মাকে আমি মা বলে ডাকতে চাই, তাকে সুস্থ করে তুলতে চাই। আমার ইচ্ছাটুকু তোমার কাছে ভিক্ষা চাই। তুমি ভিক্ষা দেবে না? প্রেমা দেনা দেনা না 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 দেনা দেনা না 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 দে 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 না দে মেরে নামে কিছু দে না 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 এখন হবে না লে না দে না সবাই রে তখন তুমি যাও যাও যেন ভাবে দে না দে না 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 এ দে না দে না দে 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 না রে মের নামে কিছু দে না 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 এখন হবে না লে না দে না দেনা
সব বলা হলো না দেখেও সব দেখা গেল নাচেও সব পাওয়া গেল নেশে মন ভরে দিয়ে গেল না বলেও সব বলা হলো না দেখেও সব দেখা গেল দে 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 না প্রেমের নামে কিছুতে না ভালো তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই মিলি বাংলাদেশের ঘরে ঘরে যদি তোমার মতো মেয়ে জন্ম তাহলে তো স্যার সমস্ত অসুখ বাংলাদেশ ছেড়ে পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচত হ্যাঁ আমি ডাক্তার মানুষের সেবা করা আমাদের কর্তব্য কিন্তু ডাক্তার না হয়েও এই মায়ের জন্য তুমি যা করেছো তার তুলনা হয় না স্যার আপনার ফোন আসি চলো আমি সুস্থ হয়ে গেলে তুমি তো চলে যাবে তাই না মা ইচ্ছে হয় সারা জীবন তোমাকে বুকের মাঝে আগলে রাখি কিন্তু কোন অধিকারে তোমাকে আমি ধরে রাখবো মা এই যাবা মাটি ধুয়ে এনেছি দিন কেরামত জি খালাম মা মিলিকে পুত্রবোধ করলে কেমন হবে রে সাংঘাতিক একেবারে পার্মানেন্ট কেস টু ইন ওয়ান মেয়ে প্লাস পুত্রবধূ দুটোই একসাথে পেয়ে যাবেন What is this? আমার মায়ের অপারেশনের টাকা তুমি দিচ্ছ হ্যাঁ মায়ের অপারেশনের টাকা আমি দেব না তোমার মায়ের সংকটময় মুহূর্তে যখন প্রয়োজন ছিল তখন কিন্তু তুমি টাকাটা দিতে পারোনি সেই জন্য তো এখন দিতে এসেছি বড় অসময়ে তার মানে আপনি চান সময়ের ভুলটুকুর কারণে আমার মা আজীবন আপনার কাছে ঋণী হয়ে থাকুক আমার কাছে ঋণী হয়ে থাকার মতো মহৎ কোনো কাজ আমি তোমার মার জন্য করিনি আপনি করেননি তাহলে অন্য কে করেছে এ প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব না কেন দেবেন না ডক্টর আমি কি অন্যায় করেছি ছেলেবেলা থেকে আমি পিতৃহারা শুনেছি চক্রান্ত করে আমার বাবাকে মেরে ফেলা হয়েছিল একমাত্র মা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই আপনার জীবনে যদি আজ আমার মতো ঘটনা ঘটতো তাহলে কে এত বড় উপকার করলো জানার কৌতূহল কি আপনার হতো না আমার প্রশ্নের জবাব না দিলে ভাববো সারা জীবন আপনি বাবা মাকে অবহেলা করেছেন শোনো তাহলে আমার ছেলের জীবনের জন্য তোমার কিডনি দান করে তুমি যে মানবতা দেখিয়েছো টাকার বিনিময়ে সেদিন শোধাবার নয় নাও মা এখানে 5 লক্ষ টাকা আছে মায়ের অপারেশনের জন্য টাকাটা হাসপাতালে জমা দিয়ে দিন আমার অজান্তে মিলি তার একটা কিডনি বিক্রি করে তোমার মায়ের অপারেশনের টাকা জোগাড় করেছিল মিলি আমাকে অনুরোধ করেছিল
কোনোদিন যেন আমি এ কথা কাউকে না বলি, কিন্তু আজ বাধ্য হয়ে। প্লিজ ডক্টর, আর বলতে হবে না। সন্তান হয়ে আমি যা করতে পারিনি, মিলি আমার মায়ের জন্য তাই করেছে। সব ঋণ শোধ হয় না ডক্টর, হ্যাঁ সব ঋণ শোধ হয় না। সজীব, সজীব, মাকে দেখতে এসেছি। তোমার এই টাকার আর প্রয়োজন নেই প্রেমা। মিলি, কি করেছি মিলি? তুমি দিয়েছো টাকা, আর সে নিজের কিডনি বিক্রি করে আমার মায়ের অপারেশন করিয়েছে। তুমি বলো, এর প্রতিদান কখনো কি দেওয়া সম্ভব? রিয়েলি মিলি ইজ গ্রেট। মা, 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 কি রে? মা, আজ তোমাকে এমন একটা খবর শোনাবো যা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে। মা, কি খবর খোকা? মিলি, কি হয়েছে মিলির? তোমার জন্য সে প্রায় নিজের জীবনকে দান করেছে। কি বললি? হ্যাঁ মা, তোমার চিকিৎসা করাবো বলে টাকার জন্য যখন আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলাম, তখন মিলি তার কিডনি বিক্রি করে তোমার অপারেশন করিয়েছে। জানো মা, মিলির জন্য এখন আমি আমার জীবনটাও দিতে পারি। জীবন দিতে হবে না বাবা, শুধু তুই একটা কাজ কর। বলো মা, কি কাজ? তুমি যা বলবে আমি তাই করব। মিলিকে, মিলিকে তুই বউ করে ঘরে নিয়ে আয়। ও তোর বউ হলে আমি খুব খুশি হব। ওর মতো, ওর মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া তো পরম সৌভাগ্য। জানো মা, মিলির জন্য এখন আমি আমার জীবনটাও দিতে পারি। জীবন দিতে হবে না বাবা, শুধু মিলিকে, মিলিকে তুই বউ করে ঘরে নিয়ে আয়। ম্যাডাম আপনি, কি সৌভাগ্য আমার, বসুন। বসতে আমি আসিনি, এসেছি তোমাকে একটা নির্দেশ দিতে। নির্দেশ? যে নির্দেশ তোমাকে মানতেই হবে। কি নির্দেশ? সজীবকে তোমার ভুলে যেতে হবে। সজীব আমার, সজীবকে আমি ভালোবাসি। কিন্তু আমিও তো সজীবকে ভালোবাসি। কিন্তু সজীব তোমাকে ভালোবাসে না, এই দেখো তার প্রমাণ। স্বার্থপরের মতো দুর্বলতার সুযোগ নিয়ে সামান্য একটা কিডনির বিনিময়ে সজীবের মাকে তুমি হাত করে নিয়েছো। তুমি আমার মুখের খাবার আমার হাত থেকে ছিনিয়ে নিতে চাও? তা হবে না, হতে পারে না, হতে আমি দেব না। গরিব হতে পারি, ছোট হতে পারি, কিন্তু আমার প্রেম তো ছোট নয়। চুপ করো। কত দাম তোমার কিডনির? 2 লাখ, 5 লাখ, 10 লাখ? এই নাও। দাঁড়া, সজীবকে আমি চিরদিনের জন্য ভুলে যাব, শুধু আপনার টাকাগুলি নিয়ে যান। টাকা দিয়ে কিনে আপনার ভালোবাসাকে আপনি ছোট করবেন না। তোমার ভালোবাসার চেয়ে আমার ভালোবাসা অনেক অনেক বড়। আবা, আবা, হায় আল্লাহ, আবার কি হয়েছে আবা? অহন কি হইব আবা? ¶¶
হ্যালো সজীব, তোমার মা মিলিকে তার ঘরের বউ করে আনার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন তার সাথে তুমিও কি একমত? হ্যাঁ, ও আমার মায়ের জন্য যা করেছে তার কোনো তুলনাই হয় না। তোমার প্রেম, তোমার ভালোবাসার কাছে আত্মসমর্পণ না করলে হয়তো ও কি ভালোবাসতাম, এও সত্যি। কিন্তু তার চেয়ে বড় সত্যি তোমার কাছে দেয়া আমার ওয়াদা। সজীব, ও মাই লাভ সজীব। সর্বতী, সর্বতী, টিকুস আনছি টিকুস, এই যে সিনেমার টিকিট। তুমি বাপ জানার চেম্বারে গিয়া বসো, আমি সাজগোজ শেষ কইরা নতুন কাপড়টা পরে অহনি আইতাছি। ও, তোমার কথা শুননা প্রাণটা আমার জুড়িয়ে গেল। তাড়াতাড়ি এসো কিন্তু, তাড়াতাড়ি। ও দূর, খামা খা ভয় পাইলাম। এদি আবার কোন সোপা? ও মা, এদি সালার 80 বছরের বুঝার দাঁত। সর্বতী, সাজগোজ শেষ হইতে অনেক সময় লাগবো, এই সুযোগে আমি একটু ডাক্তারি পদ্মারি করি। এবার আমি দেখি আমার কল কব্দা ঠিক আছে কিনা। আমি তো ডাক্তার, কেন আমার আপনি পছন্দ হয় না বলেন? আপনার বিষয় তো বলেন। ও, আপনি তো গেলেন রুগী। হ্যাঁ, আচ্ছা আসেন আসেন, আপনার আদর করে জিজ্ঞেস করি। কত রুগী দেখলাম, আইলো আর গেল। দেখা, আর জোরে জোরে শাস্তেন, আরো জোরে। হ্যাঁ, আরো জোরে। বা বা বা, ঠিকই। আপনি সোদার হাক করেন, হাঁপা দুইটা খোলেন না, খোলেন না। আর ব্যথা পাই, আরে হাক করেন। আপনি দয়া করে টর্চ লাইটটা বের করে ফেলুন, আমাকে ঢুকতে করবে না। আমি, ও তুমি, তুমি হ্যানি কি করতেছ? আরে আমি কি করতে তো কোন দেব না, আমার আমার পায়ে আদুত্তরি, আমার দাঁতে আমার দাঁতে আছে ভীষণ ব্যথা, তাই আপনার কাছে এসেছিলাম। কিন্তু আপনাকে না পেয়ে আমি নিজেই পোদ্দারি করি। ডাক্তার, এ নিজে চিকিৎসা নিজেই করতেছ? ভালোই হয়েছে, না দুদিন ধরে আমারও কোনো রুগী নাই, কেমনে থাকবো? আমি যখন আয়া বসি তখন আর কোনো ভয় নাই। না, আরো দেখি করলেন নকল দা। তার মানে আমি ভুইড়ার সাথে প্রেম করতেছি? মার
একেবারে পার্মানেন্ট কেস, কিন্তু বিয়ের আগে এইভাবে ঘরের মধ্যে ঘোমটা দিয়ে বসে থাকলে কি চলবে? দিনে অন্তত পাঁচবার এসে তোমাকে না পেয়ে ফিরে গেছি, তুমি এদিকে বসে আছো আর ওদিকে খালামার মুখে শুধু মিলি মিলি মিলি। খালামার হুকুম, আমার সাথে তোমাকে যেতে হবে। কিন্তু আমি মানে ওসব মানেটা রাখো তো, ওদিকে আবার আমার অনেক কাজ পড়ে আছে, এ তো আর দেশে বিয়ে নয়, একেবারে। কি ব্যাপার মিলি, তোমার চোখে পানি? মিলি কিসের দুঃখ তোমার বলো? তোমার চোখে পানি এই কথা যদি সদীপ জানতে পারে তাতে কোনো লাভ হবে না কেরামত ভাই। কারণ? কারণ সজীব আমাকে ভালোবাসে না। সজীবের সঙ্গে চৌধুরী সাহেবের মেয়ে? না না, এ আমার বিশ্বাস হয় না। তুমি আমার সাথে ঠাট্টা করছ? নিজের মেয়েকে নিয়ে আমি তোমার সাথে ঠাট্টা করব? কিন্তু তুমি আমার ছেলের হাতে প্রেমাকে তুলে দেবে বলেছিলে। আমি তো অস্বীকার করছি না, কিন্তু প্রেমা পছন্দ করে সজীবকে, আর আমার ছেলে পছন্দ করে প্রেমাকে। এখন ভালো করে ভেবে দেখো কি করবে। জিমি আমেরিকায় লেখাপড়া করা প্রতিষ্ঠিত ছেলে, আর সজীব যাকে তুমি ফুটপাত থেকে তুলে এনেছো। তো খান, সজীবের ব্যাপারে সিদ্ধান্ত আমি পাকা করে ফেলেছি এবং আজ ওর গার্জেনের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে যাব বলে ঠিক করেছি। কিন্তু দুটো গুলি বাকি আছে, একটা চৌধুরীর জন্য আর একটা তার মেয়ে প্রেমার জন্য জমা থাকলো। ড্যাডি, শ্বশুরের মৃত্যু আমি সহ্য করতে পারবো, কিন্তু বউয়ের মৃত্যু কেজে আমি ভাবতেও পারি না। সজীবের সঙ্গে প্রেমার বিয়ে হওয়ার সাথে সাথে চৌধুরীর সমস্ত সম্পত্তি আমার নাগালের বাইরে চলে যাবে। প্রেমাও তো আমার হাতছাড়া হয়ে যাবে ড্যাডি। যাবে কি শুয়োরের বাচ্চা, বল গেছে? যাবে না, শুধু এই গুলি দুটো তোমাকে অন্য জায়গায় ব্যবহার করতে হবে। মানে? সিঙ্গাপুরি অঙ্ক শোনো, যতদূর জানি সজীবের মা ছাড়া দুনিয়া তার কেউ নেই। মার ছেলে মোট দুজন, তোমার পিস্তলের গুলি আছে দুটো। ঠিক বলেছিস, তাতে সাপও মরবে লাঠিও ভাঙবে। বিয়ে পাকা করার সাথে সাথে সজীব আর তার মায়ের মৃত্যু পাকা করে ফেলবো। তুমি সজীবের? আমি সজীবের মা। আমি কোথায় এসেছি, কি করতে এসেছি? একটা খুনি নরপিশাচ লম্পটের ছেলে তার সঙ্গে? সজীবের কাছে আপনার কি প্রয়োজন? সজীব এক দুশ্চরিত্র লম্পটের সন্তান, এ কথা জানলে আমি তোর পাপের ছায়া বানাতাম না। পাথরে আঘাত করে কোনো লাভ হবে না চৌধুরী সাহেব, সে আঘাত প্রতিঘাত হয়ে আপনার বুকেই ফিরে যাবে। তাছাড়া পাথরে আঘাত করলে অনেক সময় আগুনও জ্বলে। সেদিনও বলেছিলাম, আজও বলছি, আপনি আমার ফেরেশতার মতো স্বামীকে ভুল বুঝেছিলেন, সেই ভুল আজও আপনার ভাঙেনি। ইচ্ছা এই মুহূর্তে তোকে আমি গুলি করে মারি, কিন্তু আমি তা করব না। তাহলে কলঙ্কের অপবাদ থেকে তুই রেহাই পেয়ে যাবি। তোর লম্পট স্বামীর মতো তোর ছেলেও আমার কেনা গোলাম, অত সহজে তোকে আমি রেহাই দেব না। সব কথা আমি তোর ছেলেকে জানিয়ে দেবো। না না চৌধুরী সাহেব, এমন কাজ আপনি করবেন না, দোহাই আপনার। খবর রাখ, ওই অপবিত্র হাতে তুই আমাকে স্পর্শ করবি না। কিন্তু আপনি তো বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, এখন তো হবে না।
প্রয়োজন হোক আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। তাই দাও, যে বাবা নিজের মেয়ের সঙ্গে প্রতারণা করে সে মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। হ্যালো, চৌধুরী বলছি। তোমার মেয়ের বিয়ের দাওয়াত এই তো? হ্যাঁ বিয়ে, তবে সজীবের বদলে বিয়েটা হবে তোমার ছেলে জিমির সঙ্গে। কি বলছো? হ্যাঁ, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। মেয়েটার এত বড় সর্বনাশ আপনি করবেন না। সজীবকে যদি ও জীবন সাথী হিসেবে না পায়। তুমি জানো সজীবকে? সজীব হচ্ছে সেই নরপিশাচ রায়হানের ছেলে। রায়হানের ছেলে? লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। জিমি, জিমি! ড্যাডি, চিৎকার করছো কেন? আনন্দে আমার মরে যেতে ইচ্ছে করছে। সে কি? হ্যাঁ, শুনলে তোর মরা স্বাদ হবে। প্রেমার সঙ্গেই তোর বিয়ে হবে। রিয়েলি ড্যাড? আরে হ্যাঁ, এক্ষুনি চৌধুরী টেলিফোনে আমাকে খবরটা দিল। গুলি দুটো খরচ করতে হয়নি। এখন সজীব যদি সমস্ত পৃথিবীর মালিক হয় তাহলে ও প্রেমাকে ও আর কোনোদিন পাবে না। কেন পাবে না? সব পাওয়া না পর চাবিটা এখন আমার হাতে। এতদিন পর, এতদিন পর আজ আমার মনের আশা পূরণ হতে চলেছে। আমি আমি হব চৌধুরীর সব সম্পত্তির মালিক। হোয়াট? কি বললেন? প্রেমা ব্যাংক থেকে ওর 10 লাখ টাকা তুলে নিয়েছে। কি ব্যাপার আঙ্কেল, এনিথিং রং? আশ্চর্য, কিন্তু প্রেমা হঠাৎ এতগুলো টাকা দিয়ে কি করবে? আমাকে দিয়েছে। তুমি? হ্যাঁ স্যার, আমি আপনার হোটেলের সাধারণ একজন কর্মচারী। এই টাকাগুলো দিয়ে আপনার মেয়ে আমার ভালোবাসাকে কিনতে চেয়েছে, কিন্তু আপনার মেয়ে নিতান্তই অবুঝ, তাই জানে না ভালোবাসার টাকার বিনিময় কেনা বেচা করা যায় না। টাকাগুলো আরো আগে আমি ফেরত দিতে আসতাম, কিন্তু আমি অসুস্থ ছিলাম তাই আসতে দেরি হলো। দোয়া করি স্যার, সজীবকে ভালোবেসে প্রেমা সুখী হোক। কিন্তু প্রেমা আর সজীবকে নয়, আমাকেই ভালোবাসবে। কি বলছো প্রেমা, আমি তো সব কিছুই জানি না। আমিও জানতাম না সজীব, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। নইলে তোমার আমার বিয়ের কথা পাকা করতে গিয়ে তোমার মায়ের সঙ্গে ড্যাডির কি এমন ঘটলো যে জন্য তোমার নাম পর্যন্ত ড্যাডি সহ্য করতে পারছেন না? চলো আমরা পালিয়ে যাই, না হলে ড্যাডি জোর করে আমাকে জামালের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। কারেক্ট। নো। পালাতে আমি তোমাকে দেব না ডার্লিং। তোর এত বড় স্পর্ধা, আমার হবু জামাইকে হাত তুলিস? ড্যাডি! চৌধুরী সাহেব, চুপ করতে বাচ্চা, খবরদার মুখ সামনে কথা বলবেন, নইলে জামাল
প্রেমাকে বাড়িতে নিয়ে যাও তো। না আমি যাব না, আমি যাব না, আমি যাব না সজীব, আমি যাব না। এই বউ, প্রতারণার অভিযোগে তোমাকে আমরা গ্রেফতার করছি। কি বলছেন আপনি? টাকা পয়সা সম্পত্তি লোভে তোমরা এইসব ইনোসেন্ট মেয়েদের সর্বনাশ করছো। ইন্সপেক্টর শট আপ, ইউ বাস্টার্ড। ইন্সপেক্টর, আমার মনে হয় যথেষ্ট। আই হোপ এতেই তার চরম শিক্ষা হবে। তারপরেও যদি না হয় তখন দেখা যাবে। সেন্ট্রি স্টপ, গুড বাই। খোদা আমার সন্তানকে তুমি ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও। খোদা আমি কি এমন অন্যায় করেছি, আমার স্বামীকে তুমি কেড়ে নিয়েছ, এখন এখন আমার সন্তানকেও কেড়ে নিতে চাইছ। প্রেমা, 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 প্রেমা কি কেরামত? চৌধুরী সাহেবের মেয়ে সজীবকে ভালোবাসে। হ্যাঁ, খাঁড়ের ছেলে জিমির সঙ্গে তোমার বিয়ে হবে। না, আমার জীবন থাকতে তুমি তা করতে পারবে না। আমি ভালোবাসি সজীবকে, সজীবকে আমি বিয়ে করবো। মুখে মুখে কথা, সজীবকে আমি বিয়ে করবো, সজীবকে আমি বিয়ে করবো, সজীবকে আমি বিয়ে করবো। খবরদার, আমার ব্যাপারে নাক গলাতে এসো না। তুমি গাসকারা দিয়ে মেয়েটা মাথা খেয়েছো, যাও এখান থেকে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? গেট আউট, আই সে গেট আউট। মাম্মি, মাম্মি কেটে কে কোনো লাভ নেই, আমার ডিসিশনে ফাইনাল। না, তোমার না কে আমি হ্যাঁ করিয়ে ছাড়বো। তুই একটা গাধার বাচ্চা গাধা, সজীবকে একেবারে ফিনিশ করে দিতে পারলি না? পারতাম, কিন্তু সকলের চোখে আমি যে খুনি হয়ে যেতাম। যারা জীবনকে উপভোগ করতে চায়, জয় করতে চায়, তারা ভেবে চিন্তে খুন করে না। ঠিক আছে, এক্ষুনি আমি সজীবকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিয়ে প্রমাণ করে দেব আমি গাধার বাচ্চা গাধা নই, আমি একটা মস্ত হারামির বাচ্চা হারামি, দ্য গ্রেট হারাম চাঁদা। ইয়েস ফাদার। সজীবের বাপকে খুন করেছিলাম আমি, আর আজ সজীবকে খুন করতে আমার জিমি যাচ্ছে। ভাইজান, আমার কথা শুনুন ভাইজান। সরে যাবো রাস্তা থেকে। প্রেমা, প্রেমা, ওই কাশিম খান একটা খুনি, সজীবের বাবা তোমায় খুন করেছিল, এখন আবার নতুন করে সজীবকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। জামাল নিজেই সজীবকে খুন করতে গেছে। গাড়ি থামা। তোর আয় দে, দে। সিরাজ, তুই এখানে অপেক্ষা কর। সজীব, সজীব, দরজা খোলো সজীব, 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 তুমি এই সময় thank you.
সজীবের বাবাকে ওই শয়তানটাই খুন করেছিল। কোন খুনির ছেলের সঙ্গে প্রেমার বিয়ে আমি হতে দেব না। তোর এত বড় সাহস, সামান্য একটু চাকরানি হতোই। চৌধুরী বিশ চৌধুরী, তুমি কি পাগল হলে নাকি? তুমি আমার পরম বন্ধু, আর তোমার সম্পর্কে এই ধরনের আহা, ভুল করে না হয় একটা ভুল করেই ফেলেছে। অনেকদিনের পুরনো চাকরানি, মাফ করে দাও, মাফ করে দাও। তোর এত বয়স হয়েছে, তবে তুই মানুষ চিন্তা ভুল করলি? আজ এ বাড়ি ছেড়ে তুই চলে যাবি। তাই যাব, তাই যাব। তুমি? আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাইতে এসেছি। সজীব আমার একমাত্র সন্তান, আপনি ওর জীবন ছিনিয়ে নেবেন না। কথা দিচ্ছি, ওকে নিয়ে আমি দূরে, অনেক দূরে চলে যাব। ও আর কোনোদিন আপনাকে বিরক্ত করবে না। চৌধুরী, এসি রাশেদের বউ না? ছি 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 ছি, নষ্টা দ্রষ্টা কলঙ্কিনী। সমাজে তোমার কলঙ্কিত মুখ তুমি দেখাও কি করে? এতদিনেও গলা দড়ি দিয়ে মরতে পারো নি? তুমি এর ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে ঠিক করতে গিয়েছিলে? তখন আমি কি জানতাম সজীবের ছেলে? এই পথে যাচ্ছিলাম, হঠাৎ মাকে বিভ্রান্ত হয়ে আপনার বাড়িতে ঢুকতে দেখে। তুমিও ঢুকে পড়লে, তা বেশ করেছো। এই আবর্জনাটাকে এখান থেকে সরিয়ে দিয়ে যাও।
চলো। ডক্টর প্রচন্ড মানসিক আঘাত পেয়েছেন। হার্ট অপারেশনে পেশেন্টকে সবসময় সাবধানে রাখা উচিত, কোনো ক্রমে তার উত্তেজিত হওয়া চলবে না, তাহলে মানসিক ভারসাম্য হারিয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মিলি, আমার মায়ের জন্য আপনি যা করেছেন সেদিন আমি জীবনও শোধ করতে পারবো না। শুধু আমার একটি প্রশ্নের জবাব দিন, আমি জানি চৌধুরী সাহেবের বাড়িতে আমার মাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন আপনি। আমি নিয়ে যাইনি। সত্য গোপন করে কোনো লাভ হবে না মিলি, কারণ আপনার চাওয়া কোনোদিনই পূরণ হবে না, আমাকে আপনি কোনোদিনই পাবেন না। চৌধুরী সাহেবের কান ভারী করে প্রেম আর আমার ভালোবাসায় আপনি ঘুম ধরাতে চেয়েছেন। আমার মায়ের জীবনের জন্য চরম ত্যাগ স্বীকার করে একদিন আপনি আমার যে শ্রদ্ধা অর্জন করেছিলেন, আজ সামান্য স্বার্থের জন্য তা যদি ঘৃণায় পরিণত হয় তাহলে সেটা আপনার দুর্ভাগ্য। তোকে আমি মায়ের স্নেহে মানুষ করেছি, তবু আজ তোর বাবা আমাকে চাকরানি বলে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। মাম্মি, আমি যাব, তবে তার আগে তোকে আমি সজীবের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে তারপর যাব। মাম্মি, এই নে গাড়ির চাবি। মাম্মি যা, তাড়াতাড়ি যা, দোয়া করি তোদের ভালোবাসা যেন জয়ী হয়। মাম্মি, সজীব, সজীব, সজীব। প্রেমা, দাঁড়াও। কে তুমি? জি, আমি আমি প্রেমা। ও, তুমি তাহলে চৌধুরী সাহেবের মেয়ে? জি। এখানে কেন এসেছো? জি, আমি আমি সজীবের কাছে এসেছি। সজীবকে তোমার কি প্রয়োজন? তোমার ওই ভালোবাসার আগুন আমার একমাত্র সন্তান সজীবের জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। না মানা, আমার কথা শুনুন। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, যাও চলে যাও এখান থেকে। ভুলেও আর কোনোদিন সজীবের নাম তুমি মুখে আনবে না। সজীবকে ছাড়া আমি বাঁচব না মা। কিন্তু তোমাকে ছাড়া সজীব বাঁচবে, তবে তোমার সঙ্গে নয়। আমার পছন্দ করা মেয়ে মিলির সঙ্গে সজীবের বিয়ে হবে। হার্ট অপারেশনে পেশেন্টকে সবসময় সাবধানে রাখা উচিত, কোনো ক্রমে তার উত্তেজিত হওয়া চলবে না, তাহলে মানসিক ভারসাম্য হারিয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সজীব, হে আমি কি শুনছি! এখনো দাঁড়িয়ে আছো, লজ্জা করছে না? চলে যাও, আর কোনো দিন এখানে আসবে না। দোহাই মা, আমাকে ফিরিয়ে দেবেন না। ফিরিয়ে নয়, তাড়িয়ে দিচ্ছি। যেমন করে ক্ষমতার গর্বে, অর্থ আর আভিজাত্যের অহংকারে তোমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছিল। মাম্মি, 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 মাম্মি,
ভাইজান, আমাকে আপনি ক্ষমা করবেন। সন্তানের অধিকার মুক্ত করে দিয়ে আমি আপনার বাড়ি ছেড়ে চলে গেলাম। যাবার আগে শেষ কথা বলে যাই, প্রেম আর সজীবের প্রেমকে স্বীকৃতি দিয়ে ওদের আপনি ফিরিয়ে আনবেন। এতে এতে রোমেনার আত্মা শান্তি পাবে। মাম্মি, মাম্মি, কিন্তু বউ তো চৌধুরীকে করবি না, বউ হবে তার মেয়ে প্রেমা। কিন্তু যতদিন পর্যন্ত মেয়েটা রাজি না হয়। ড্যাডি, চৌধুরীকে রাজি করিয়েছ তুমি, মেয়েটির ভার তুমি আমার উপর ছেড়ে দাও। সজীবকে জানে খতম করার ভারও তুই নিয়েছিলি কিন্তু। আহা শোনো ড্যাডি শোনো, জানে খতম না করে একদিক দিয়ে ভালোই হয়েছে। ওকে আমি পাচিয়ে রেখে মেরে ফেলবো, তাতে সাপও মরবে ঠিকই কিন্তু লাঠি ভাঙবে না। প্রেমাও আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, আর মনের দুঃখে সজীব আত্মহত্যা করে প্রেমের জ্বালা জুড়াবে। শোনো, আমারই হোটেলে। আহা, বিয়ের পর তো ওটা আমারই হবে। নো নো,
বিষয় সম্পত্তি সব আমার, শুধু প্রেমা তোর হবে। আহা ঠিক আছে ড্যাডি, ঠিক আছে, হোটেলটাও তোমার আর ওইখানকার রিসেপশনিস্ট মিলি। ওই মিলি ভালোবাসত সজীবকে, কিন্তু সজীব ওকে বিএস দিয়েছে। কি দিয়েছে? আরে বিএস মানে বোঝো না, বিতে বুকে এসতে ছেকা, মানে বুকে ছেকা। সজীবের বিরহে কাতর ওই মিলিকে দিয়েই আমার চালটা চালাবো। ম্যাডাম আপনার চিঠি। আমার চিঠি? জি। ১০৩ নম্বর রুমে আমি আপনার অপেক্ষা করছি, প্লিজ একবার আসবেন, আসলে খুশি হব। সজীব। সজীব, সজীব, সজীব না হলে আমি কিন্তু মৃত নই, জীবন্ত। হাত দিয়ে দেখুন। এসবের মানে? আছে মানে, ছাড়া আমি কিছুই করি না। আপনার মুখে একটু হাসি ফোটানোর জন্যই আমি এসেছি। সজীবকে আপনি ভালোবাসেন না? জি। আমি জানি প্রেমের জ্বালা কত কঠিন, কত ভয়ঙ্কর। প্রেমের এই জ্বালা সইতে না পেরে আপনি হয়তো একদিন আত্মহত্যা করবেন, কিন্তু বিশ্বাস করুন, হ্যাঁ আমি তা চাই না। আপনার ফুলের মতোই সুন্দর জীবনটা অকালে ঝরে যাক। আপনাকে শুধু একটা কাজ করতে হবে, প্রেমার সামনে গিয়ে বলতে হবে আপনার গর্ভে সজীবের সন্তান। পারবেন না? না। পারতে যে আপনাকে হবেই। এত বড় স্পর্ধা, ওকে শুরু যখন তুমি করলে শেষটা তখন আমাকেই করতে দাও। What's this? এসব কি হচ্ছে? কিছু না আঙ্কেল, এ মানে স্যার, ওই শয়তানটা আমাকে মিথ্যে বলে ডেকে এনে আমার ইজ্জতের উপর হামলা করেছিল। নুনু আঙ্কেল, মিথ্যে কথা। মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে, আর তুই আমাকে কফিও দিচ্ছিস। এসব ধরা খেয়ে গেলাম। আমি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। এ আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছি, তুমি আমার মেয়ের মতো। তোমার জীবনের এই ঘটনা আজ আমাকে চরম শিক্ষা দিয়েছে, আমার মনে চোখ খুলে দিয়েছে। কাশেম খানের ওই লম্পট ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো বলে মনস্থির করেছিলাম, কিন্তু আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। গুড মর্নিং গাইজের। ডায়মন্ড সেট আমেরিকা থেকে আনিয়েছি, দেখো তো বৌমাকে কেমন মানাবে। বৌমা শব্দের অর্থ কি তুমি জানো? মানে এ বিয়ে হবে না। জেনে শুনে আমি আমার মেয়েকে এক দুশ্চরিত্র লম্পটের হাতে তুলে দিতে পারি না। আমার ছেলে লম্পট? কি বলছো তুমি? ঠিকই বলছি, আমার চোখের সামনে আমার এই হোটেলে তোমার ওই লম্পট ছেলে এই অসহায় মেয়েটির ইজ্জতের উপর হামলা করেছে। ওকে আমি গুলি করে মারতাম, মারিনি শুধু এই জন্যে যে তোমার ওই শয়তান ছেলের জীবনের চাইতে আমার বন্দুকের গুলির দাম অনেক বেশি। ওকে আর শোনো, আজ থেকে তোমার সাথে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক আমি ছিন্ন করলাম। থ্যাংকস, থ্যাংক ইউ, থ্যাংকস এনিওয়ে। সারাটা জীবন কত মেয়ের সর্বনাশ করলাম, কোন সাক্ষী প্রমাণ নেই, আর তোর একটা কিছুই মহা সাক্ষী, তা আমার নিজের হবু শ্বশুর। তুই ক্রিমিনাল জগতে উন্নতি করবি কি করে? আয় আয় আয়।
মালতী, ডালিয়া, নাসরিন, মাহমুদা, আর এই যে তোর বহু শাশুড়ি রোমেনা। ড্যাডি, এরা সবাই কি আমার মা? চুপ কর বাচ্চা, শুধু শুনে যা। আজ থেকে অনেক দিন আগের কথা, চৌধুরীর স্ত্রী মানে প্রেমার মা ছিল অসাধারণ সুন্দরী। কাশিম সাহেব, আপনি? চৌধুরী সাহেব তো বাসায় নেই। কেন, চৌধুরী বাসায় না থাকলে আসা যায় না বুঝি? না না, তা বলছি না। এই তো আপনি আমার মনের কথা বলেছেন। কি করছেন? ছাড়ুন, ছেড়ে দিন। নেমো খরম শয়তান। ড্যাডি, তুমি হারামি নাম্বার ওয়ান তা জানি, কিন্তু হারামিপনা যে ফার্স্ট ক্লাস ফার্স্ট তা জানতাম না। কোম্পানির পার্টনারশিপ থেকে চৌধুরী আমাকে বঞ্চিত করেছে, মেয়েও তো সঙ্গে বিয়ে দেবে না। তো সামান্য একটা ভুলে আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম মাটি হয়ে গেল। বাট তোমার গিরিঙ্গির ছোঁয়ায় মাটি আবার সোনা হয়ে যাবে ড্যাডি, কারণ ওস্তাদের মার শেষ রাতে। চাল নেবে না তো কি ভিক্ষা দেবো? প্রেম, ভালোবাসা। হ্যাঁ, আমি প্রেমের ভিক্ষু। একদম চুপ, নইলে গলায় কেসকি দিয়ে খুন করে ফেলবো। না না ডাকাত ভাই, আমাকে প্রাণ মারবেন না। ভয় আপনার, আমি মরলে আমার কেরামত বাঁচবে না। বাবা, তোর সৎসাহস দেখি আমি খুশি হলাম। কেরামত তো শালাটাকে আমার হবু জামাই। সত্যি? হ্যাঁ বাবা, তাহলে তো কোনো চিন্তা নাই। সর্বতি আমার, আমার সর্বতি, আমার এই কাপড় শুভ তারই মুখ চাইছে, কোনো লাভ নাই, চাইছা লাভ নাই। সব খুললা ভালামু, সব খুললা ভালামু। তুই তুই এটা বাদ দিয়া, তুমি আমি কেন বুঝছ? আতো আতো আতো, প্রেম করতে এসেছি চাই না ভিক্ষে চাল, প্রেম করতে এসেছি চাই না ভিক্ষে চাল। প্রেম করতে এসেছি চাই না ভিক্ষে চাল, প্রেম করতে এসেছি চাই না ভিক্ষে চাল।
কেতে দিয়েছো কি তালা নকল দাড়ি করলো খুশি প্রাণ নিয়ে পালা প্রাণ তো আমার তোমার কাছে আছে বন্ধু বাধা তোমার ছেড়ে পালিয়ে যাব নই তো এমন গাধা পড়লে ধরা জানো না গো ওরে বাবা রে কি হবে এসেছি চাইনা ভিক্ষে চাল প্রেম করতে এসেছি চাইনা ভিক্ষে চাল পড়ল ধরা হাতে না দে কেরম মতি চাল চিরদিনই পুরুষের নিচে তার জন্য আজো কন্যা আজো তোমরা বেঁচে তাই তো সারা সংসারে আজকে হারির হার প্রেম করতে এসেছি চাই না ভিক্ষে চাল প্রেম করতে এসেছি চাই না ভিক্ষে চাল পড়ল ধরা হাতে না দে ওরে বাবা রে কেন কেন আমাকে বাধা দিলে কেন আমাকে মরতে দিলে না আত্মহত্যা মহাপাপ আমিও তো মহাপাপি না তুমি নিষ্পাপ ভালোবাসা কোনো পাপ নয় তোমার সজীবের ভালোবাসা ফুলের মতো পবিত্র মিথ্যে কথা না মিথ্যে হলো আমার কথা প্রেমাকে সত্যি বলে বিশ্বাস করাতেই হবে না আমার কথা মিথ্যে নয় মালিক হয়ে সত্যি তুমি সজীবকে ভালোবাসো কিনা সেদিন আমি শুধু পরীক্ষা করেছিলাম বিশ্বাস করো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্রেমের ইতিহাসে এক প্রেমিকা আর এক প্রেমিকার জন্য এমন স্যাক্রিফাইস এমন ত্যাগ স্বীকার করতে পারে তা আমার জানা ছিল না ত্যাগের পরীক্ষা তুমি পাশ করেছো মিলি কিন্তু প্রেমাকে আমার ছেলের বউ করে তোমাকে আমি এই পরীক্ষা ফেল করিয়ে দেবো আপনার এই আশা কোনোদিনই পূরণ হবে না আপনার ছেলে একটা লম্পট শয়তান বদমাইশ খবরদার তোর পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে খান মামি তুই আমার ড্যাডির হাত ধরেছিস তুমিও বিয়ার বিয়ানের সঙ্গে ঠাট্টা করছে তা তুই এর মধ্যে এলি কেন ঠাট্টা মস্কারার সময় নাই ড্যাডি কাজই রাখো প্রেমাকে আমি এক্ষুনি বিয়ে করব তাকে বিয়ে করবি শয়তানের বাচ্চা জামাইয়ের সঙ্গে এভাবে কথা না বলে আদর করে কোলে বসিয়ে শরবত টরবত খাওয়াও শরীরটা ঠান্ডা হোক হ্যাঁ সারা জীবনই তো চৌধুরীকে ঠান্ডা করেছ এ তো দোষের কিছু নেই অল্প বয়সে বিধবা হয়েছিলে শরীরে ছিল টকবকে যৌবনের আগুন চৌধুরী পতঙ্গ হয়ে সেই আগুনে ঝাঁপ দিয়েছে আমার ইচ্ছায় পাতা দিয়েছিল বলে
সজীবের বাবা রায়হানকে নির্মমভাবে খুন করেছিলাম আমি। আমি তোকে শেষ করেই বলব তাকে। তাড়াতাড়ি সব কিছু বলবো। ভাইজান, ওই কাশেম খান প্রেমাকে তার ছেলের সঙ্গে বিয়ে দেবে বলে জোর করে প্রেমাকে ধরে নিয়ে যেতে এসেছিল। কাশেমের হাত থেকে বাঁচার জন্য প্রেমা প্রেমা মিলির সঙ্গে পালিয়ে গেছে। রোমেনার মৃত্যুর জন্য দায়ী ওই ওই কাশেম খান। রোমেনার প্রতি কাশেমের কু নজর ছিল ভাইজান। রোমেনাকে বাঁচাতে গিয়ে নির্মম ভাবে খুন হয়েছিল সজীবের বাবা। আমাকে কথা দিন, সজীবের হাতে আপনি প্রেমাকে তুলে দেবেন। তোমার ইচ্ছে পূরণ হবে। তোমাকে আমার কসম, শিগগির চলো। চিন্তা করো না, জলদি যাও। এসো কাশেম একটা জঘন্য ক্রিমিনাল, আমি এর আগে বুঝতে পারিনি। আমার স্ত্রী রুমানার উপর ওই লম্পট কাশেমের কুদৃষ্টি পড়েছিল, তাই সে আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে এসে রুমানার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। ঠিক সেই সময় আমার সঙ্গে দেখা করতে এসেছিল আপনার স্বামী। কাশেমের হাত থেকে আপনার স্বামী আমার স্ত্রীর ইজ্জত রক্ষা করেছিল। কাশেম প্রতিশোধ নেওয়ার জন্যে দুজনকে খুন করে আমাকে ভুল বোঝায়। চৌধুরী সাহেব, সজীব সজীব কোথায়? কাশেমের গুন্ডা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রেমা বাড়ি থেকে পালিয়েছে, জানি না সে কোথায়। তেল ফুরিয়ে গেছে। সর্বনাশ, এখন উপায়? এত দেরি কেন, জলদি কর। হয়ে গেছে ওস্তাদ। এই যে ভাই, আমরা একটা বিপদে পড়েছি, আপনাদের ট্রাকে যদি আমাদেরকে একটু লিফট দেন। জলদি
যে ওই যোদ্ধার মোটরসাইকেল তেল ফুরিয়েছে, তাই ওরা জঙ্গলে গা ঢাকা দিয়েছে। এই নাম গাড়ি ড্রাইভার থামা, চলেন নামি। ভাই নাম কি হলো ভাই? ওয়াই নাই ওইব শালা পালিয়েছে, চল। এক গ্লাস কেন, যত গ্লাস মন চাই খান। আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলো হাত ছাড়। পানির দাম ড্রাপসে শোধ করবা নাকি জবরদস্তি করে ওসুল করুম? একদম টাটকা গোলা, তবে কাটা আছে। প্রেমা, এখানে আমাদের আর কেউ খুঁজে পাবে না। প্রেমা, প্রেমা কি ভাবছো? ভাবছি তোমার যদি কিছু হয়ে যায়। কি যাতা ভাবছো? চলো। Oh.
কথা বলো সাজিত। সাজিত, সাজিত, সাজিত। সজিব কথা বলো, কথা বলো সজিব, সজিব কথা বলো, সজিব চোখ মেলো, চোখ মেলো সজিব, সজিব তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না। হে জীবন মরণের মালিক, তোমার কুদরতি হাতে সবার জীবন সবার মরণ, এমন কোন কাজ নেই যা তুমি পারো না। তুমি মরা গাছে ফুল ফোটাও, নিরাশ আধারে তুমি আশার আলো, আমার প্রার্থনা তুমি কবুল করো খোদা, কবুল করো। সজীব আর আমার ভালোবাসা ফুলের মতো পবিত্র, হে প্রেম, হে ভালোবাসা তোমারই দান, হে মহান দাতা, যা তুমি একবার দান করেছো কেন তা তুমি কেড়ে নিতে চাও? যদি কেড়েই নেবে তাহলে তুমি কেমন দাতা? জবাব দাও খোদা, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও খোদা, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। আল্লাহ, 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 হে আল্লাহ, 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 হে আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ। সজীব, রক্ত, এত রক্ত? রক্ত নয়, আমার ভালোবাসার রক্ত গোলাপ। এ রক্ত তোমার জীবন বাঁচানোর জন্য আল্লাহর দরবারে আমার ব্যাকুল ফরিয়াদ, যা আল্লাহ কবুল করেছেন। যদি সত্যি আমি মরে যেতাম? না না, তুমি মরতে পারো না, তুমি যে আমার প্রেমের রাজা, আমার স্বপ্নের রাজা। সজীব, হ্যাঁ সিনসি, এই দোকানে পানি খেয়ে বেড়াইছিল, এখন ওরা কোথায়? ওই দিকে ভাগছে, চলো আমাদের সাথে, ডাকো আসো, চলো। জঙ্গল পাহাড়ে আগুন লাগিয়ে ছাড় খাড় করে দেবো। তবু প্রেমাকে আমার চাই ড্যাডি, তবু প্রেমাকে আমার চাই। এভাবে দল বেঁধে ওদের খুঁজে বের করা যাবে না। জিমি, তুই চুন্নদের কি নদীতে খোঁজ, আমি আমার সাথে দিকে।
সন্তুষ্ট তোমার সাথে আরি। আজ পাতে কাল তুমি আসবে শ্বশুর বাড়ি। Thank you.
আমি তোমার দরদি বন্ধু কাশেম খান। তোমার একমাত্র কন্যার প্রাণ রক্ষা করতে চাইলে এখনই চলে এসো জঙ্গলগড় পাহাড়ের উত্তরে। দোহাই লাগে, সজীবকে তোমরা মেরো না। সজীব, তুমি সরো, চলে যাও সজীব। না, সর্বাস ভেঙে যাবে তবু মচকাবে। এই না হলে প্রেমিকা, এই না হলে স্বপ্নের রাজা। তোমাকে আমার কসম লাগে, তুমি সরে যাও সজীব, তুমি সরে যাও। না প্রেমা না, প্রেমিকাকে শত্রু কবজায় ফেলে কোন প্রেমিক পালিয়ে যেতে পারে না। যা করার আমি করছি, আমি না ডাকা পর্যন্ত এক পাও নড়বে না। আমি তোমার অপেক্ষাই করছিলাম। কাশেম খান, বন্ধ করে অত্যাচার করতে পারি একটি শর্তে। কি শর্ত? তোমার সমস্ত বিষয় সম্পত্তি তুমি আমার নামে লিখে দেবে। কি? তোমার একমাত্র মেয়ে প্রেমা জীবনের মূল্যে। ড্যাডি, ওই শয়তানটার কথায় তুমি কিছুতেই রাজি হবে না। হ্যাঁ, আমার প্রাণ গেলেও না। মামনি আমার ছেলে মানুষ, তাই বুঝতে পারছ। তার জীবন, তার প্রেমিকের জীবন, তার বাবার জীবনের আয়ু আমার সামান্য হাতের ইশারার উপর নির্ভর করছে। ও চৌধুরী, একটু তাড়াতাড়ি করো। তোমার একমাত্র সন্তান জীবিকা হারিয়ে আমি পাগলা কুত্তার মতো হয়ে গেছি। কখন কি করে বসে কিছু ঠিক নেই। তোমার তো ভালো করে জানা আছে, আমার মতো জাত হারামি এই পৃথিবীতে আর একটাও নেই। তোমার স্ত্রীর সাথে সজীবের বাবার অবৈধ সম্পর্কের মিথ্যে কলঙ্ক রটিয়ে তাদের প্রতি তোমার প্রচন্ড ঘৃণা জন্ম দিয়ে দুজনকে আমি কেমন নিষ্ঠুর ভাবে হত্যা করেছি। কাশেম খান, নাম ধরে ডাকছিস কেন? আঙ্কেল বল, আঙ্কেল। কুত্তার বাচ্চা, তুই আমার বাবাকে খুন করেছিস, আমার মাকে বিধবা বানিয়েছিস, আমাকে এতিম বানিয়েছিস। তোকে আমি জ্যান্ত মাটি নিচে পুঁতে ফেলবো। তার আগে তুই মাটির ঘরের ভিতর ঢুকে যাবি। শোনো চোখ, আমি এক থেকে তিন পর্যন্ত গুনব, এর মধ্যে তুমি রাজি না হলে চরম দুর্ঘটনা ঘটে যাবে। তুমি রাজি হবে না। দুই, ড্যাডি, তোমাকে আমার মায়ের কসম দিয়ে বলছি, তুমি কিছুতেই রাজি হবে না। তিন, ওদের এই অমূল্য প্রাণ দুটো আমার অত্যন্ত দরকার। চোখ পুড়ি, আমি আমার ছেলের মৃত্যু নিজের চোখে দেখেছি, এবার তুই তোর ছেলের মৃত্যু নিজের চোখে দেখ। Ha 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 ha
শালা কাশেম খান তোর খেলা খেতাব হয়ে গিয়া না না আর দরকার হবে না গলায় ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিলি আজ আমি তোকে ফাঁসিতে ঝুলিয়ে মারব আমার বাবার জীবন ফিরিয়ে দে আমার মায়ের সুখ ফিরিয়ে দে এসো বাচ্চা আইনকে নিজের হাতে তুলে নেবেন না আইন আইন কি আমার বাবার গুপ্ত হত্যার বিচার করতে পেরেছে পারেনি তাই আমার বাবার হত্যাকারীকে আজ আমি খুন করব এবার তোমার জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি আমার জন্য দুঃখ বড় না মিলি আজ আমার চেয়ে সুখী কেউ নয় মিলি তোমাদের প্রেমের মাঝে আমি বেঁচে থাকবো মিলি খোদা te 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 na